এখন আর কোনো জেটি খালি থাকছে না। চট্টগ্রাম বন্দরে সবগুলো জেটিতে বাড়তি নিয়ে বিদেশি জাহাজ পণ্য খালাস করছে। অথচ অর্থ বছরের প্রথম আট মাস ছিল একেবারেই ভিন্ন চিত্র। আমদানি কমে যায় জাহাজের অপেক্ষায় এক প্রকার খালি থাকত অধিকাংশ জেটি। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী গত এগারো মাসে 27,18,000 কন্টেইনারের পাশাপাশি 10,80,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং হয়েছে। আর পণ্যবাহী জাহাজ এসেছে 3,914টি। অবশ্য গত অর্থ বছরে 32,00,000 কন্টেইনার এবং 11,81,00,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করেছিল চট্টগ্রাম বন্দর। ডলার ক্রাইসিস, বিলাসদ্রব্যের আমদানি নিষেধাজ্ঞা এবং এলসি জটিলতা, এই সমস্ত কারণে আমাদের আমদানিটা কিছুটা স্লোত ছিল। বন্দরের এই অগ্রগতিতে রাজস্ব আদায়ে চমক দেখিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। অর্থ বছরের শুরু থেকে লক্ষ্যমাত্রা অর্জনের সংখ্যা থাকল মার্চ, এপ্রিল এবং মে মাসে 17,426 কোটি টাকা আদায় করে কিছুটা স্বস্তি মিলেছে দেশের অর্থনীতিতে। বিশেষ করে জানুয়ারি থেকে ভোগ্যপণ্য, ভোজ্য তেল, জ্বালানি তেলের আমদানি বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়। গত পাঁচ মাসে বেড়েছে গাড়ি আমদানি। মার্চ মাস, এপ্রিল মাস এবং মে মাসে আমাদের রাজস্ব আদায় অনেক বেশি পরিমাণে হওয়ার কারণে আমরা গত অর্থ বছরের তুলনায় পজিটিভ যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা ধরে রাখতে পেরেছি। 2021-22 অর্থ বছরে 59,159 কোটি টাকা রাজস্ব আদায় হয়। 2022-23 অর্থ বছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 74,206 কোটি টাকা। যদিও হাতে এক মাস সময় থাকলো, লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে আছে প্রায় 18,000 কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতির একটি সামগ্রিক চিত্র পাওয়া যায় বন্দরের কার্যক্রমে। চলতি অর্থ বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে আমদানি নিরুৎসাহিত করায় বন্দরের জেটিগুলো ছিল জাহাজ শূন্য। আবার মার্চ, এপ্রিল এবং মে মাসে আমদানি বাড়ায় পরিপূর্ণ হয়ে উঠছে বন্দরের এ জেটি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ।